আসসালামু আলাইকুম। শ্যামুল্যান্ড সার্ভিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি ঢাকা জেলার ধামরাই থানাধীন পশ্চিম বাইচাইল মৌজায়। দীর্ঘদিনের সম্পত্তি বিরোধের মীমাংসার লক্ষ্যে সিনিয়র সহকারী জজ আদালত ধামরাইয়ের একটি বন্টন মামলার রায় ও ডিক্রির আলোকে সরজমিনে কমিশন কার্য সম্পাদন করার জন্য আমাদের অফিস থেকে সকাল 8টায় আমরা ধামরাইয়ের বাইচাইলের উদ্দেশ্যে রওনা হই। আমরা বাংলাদেশের সব স্থানে ডিজিটাল পদ্ধতিতে সরেজমিনে গিয়ে ভূমি পরিমাপ করে থাকি। সুষ্ঠুভাবে ভূমি পরিমাপের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। সকাল 10টায় আমরা সরেজমিনে উপস্থিত হই। সরেজমিনে উপস্থিত হয়ে আমরা বাদী ও বিবাদীকে আদালতের রায় ও ডিক্রি পড়িয়া শুনাই। তারপর বাদী ও বিবাদী উভয় পক্ষের সম্মতিক্রমে আমরা আমাদের কমিশন কার্য শুরু করি। প্রথমে কম্পিউটারের সাহায্যে মৌজা ম্যাপ অনুযায়ী ভূমি কালি করি। তারপর গুগল আর্থের সাহায্যে জিপিএস এর মাধ্যমে মৌজা ম্যাপের কোঅর্ডিনেট নির্ধারণ করে আমরা সেই স্থানে আমাদের টোটাল স্টেশন মেশিনটি স্থাপন করি। মেশিন স্থাপন করে আমরা সেই স্থান থেকে পরিমাপ কার্য শুরু করি। আমরা বাংলাদেশের সব স্থানে গিয়ে টোটাল স্টেশনের মাধ্যমে সরেজমিনে ডিজিটাল পদ্ধতিতে ভূমি পরিমাপ করে থাকি, যেটি হয় শতভাগ নির্ভুল এবং স্বচ্ছ। সঠিকভাবে পরিমাপের ফলে ভূমি বিরোধের সকল সমস্যার সঠিক সমাধান করা যায়। ভূমি বিষয়ক যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে, এমনকি ভূমি নিয়ে যে কোনো আইনি জটিলতা নিরসনের জন্য আমাদের সাথে পরামর্শ করতে পারেন। পরিমাপ কার্য সম্পাদন করিয়া আশপাশের জমি বুঝ দিয়ে নালিশি দাগের বাউন্ডারি সীমানা পিলার নির্ধারণ করি। মাকসুদ কত? অতপর রায় ডিক্রির মর্মমতে বাদী ও বিবাদী পক্ষের বিজ্ঞ আইনজীবীগণের উপস্থিতিতে পক্ষদের সাহাম বন্টন করিয়া ও চিটা ম্যাপ তৈরি করিয়া উভয় পক্ষের জমি বুঝ দিয়ে কমিশন কার্য সম্পাদন করি। ডিজিটাল পদ্ধতিতে সারাদিন কমিশন কার্য সম্পাদন করে বেলা 4টায় বাদী ও বিবাদীর কাছ থেকে বিদায় নিয়ে আমরা ফিরে আসি। এই ছিল আমাদের আজকের কমিশনের কাজ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।